হুম ওকে আগের দিন সে পুরো ইন্ডেফিনাইট টেন্সের একটা ভিডিও বানিয়েছিলাম এবার আজকে একটা আমি তোমাদের কন্টিনিউয়াস মানে তিন রকমেরই যে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস তিনটেই আমি একটু একটু করে বলবো যে ব্যাপারগুলো একই জিনিস কোনো আলাদা কিছু নয় প্রত্যেকটাই তুমি ভাবো কন্টিনিউ মানে কি কন্টিনিউ মানে যেটা কন্টিনিউ চলছে তাহলে কন্টিনিউ যে জিনিসটা চলছে এরকম জিনিস বোঝাবে দেখো আমি যদি এখন যদি বোঝাই যেমন আমি এখন পড়াচ্ছি মানে এখনই পড়াচ্ছি যদি আমি এটা আগে বলতাম আগে চলছিলো যদি বোঝাতে চাই আগে চলছিল তাহলে সেক্ষেত্রে কীরকমভাবে বলবো যেমন আমি পড়াচ্ছিলাম পড়াচ্ছিলাম মানে তখনও কিন্তু পড়াচ্ছিলাম চলছিল আর যদি ভবিষ্যতে হয় আমি পড়াতে থাকবো মানে তখনও চলবে ব্যাপারটা বোঝো কন্টিনিউয়াস মানেই হচ্ছে আমি জানি পাস্ট মানে অতীত জানি ফিউচার মানে ভবিষ্যৎ জানি আর প্রেজেন্ট মানে বর্তমান জানি কিন্তু কন্টিনিউয়াস মানে হচ্ছে চলছে কাজটা অতীতে হলে অতীতে চলছিল ভবিষ্যতে হলে চলতে থাকবে কারণ ওটা পরে তো আর আরেকটা হচ্ছে কীরকম মানে এখন চলছে এরকম তো আমাদের রুলস কীরকম রয়েছে দেখো আমাদের যদি দেখো কন্টিনিউয়াস টেন্স যে কোনো কন্টিনিউয়াস টেন্স থাকুক যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী কী হয় দেখো বোঝা যাচ্ছে কেন লেখাটা দেখা যাচ্ছে না ওকে চলো ঠিক আছে অসুবিধা নেই দেখো কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে প্রবলেমটা মানে যে জিনিসটা তোমাকে ফার্স্ট কি হচ্ছে দেখো যেমন আমাদের ইন্ডিফিনাইটে ছিল সাবজেক্ট ছিল একটা ভার্ভ ছিল সাবজেক্ট ছিল ভার্ব ছিল ভার্ভের এক নম্বর ফর্ম ছিল আর কি ছিল তার সঙ্গে আর অবজেক্ট ছিল আর কি ছিল অবজেক্ট এবার এখানে দেখো ভার্ভের এক নম্বর কন্টিনিউয়াস যখনই আমি চলছে বোঝাবো কোনো কিছু রানিং বোঝাতে গেলে আমাকে কি করতে হবে আইএনজি আসবে এবার দেখো এই আইএনজি যুক্ত অনেকেই অনেক সময় প্রশ্ন আসবে যে কন্টিনিউয়াসেই কি আইএনজি আসে কন্টিনিউয়াস ছাড়াও কখনো কখনো আসে আইএনজি সেটা কখন আসে পরে বলবো কিন্তু আমি সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি যখন কন্টিনিউয়াসের ক্ষেত্রে এবার পারফেক্ট কন্টিনিউয়াস যখন করাবো তখনও কিন্তু আইএনজি আসবে কারণ সেখানেও তো কন্টিনিউয়াস নামটা আছে সেটা কীরকমভাবে হবে সেটা পরের ব্যাপার তাহলে আমার ভার্বের সঙ্গে একটা কি আসবে আইএনজি ভার্বের সঙ্গে কি আসবে আইএনজি তাহলে সাবজেক্ট আসবে ভার্ভের সঙ্গে আসবে সবকটা এটা যদি প্রেজেন্ট হয় প্রেজেন্ট হয় তাতেও একই হবে পাস্ট যদি হয় তাতেও সেম আর যদি ফিউচার হয় তাতেও সেম কিন্তু পার্থক্য কোন জায়গাটায় পার্থক্য হচ্ছে এই মাঝখানে এটা কি বসাই আমরা এটাকে বসাই বি ভার্ভ কী বসাই বি ভার্ভ ঠিক আছে এই বিভার্ব হ্যাভ ভার্ব এইগুলো বসাই এবার দেখো আমি কি বলেছিলাম আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম প্রেজেন্ট আর ফিউচার দুটো সেম জিনিস শুধু কি হয় ফিউচার করতে গেলে শুধু আমার সেল বা উইল এক্সট্রা করে যোগ করতে আর কিছু না দেখো প্রত্যেকটা সেম দেখো প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্টের সঙ্গে আমার কী কী বসাতে পারি অ্যাম ইজ অথবা আর আমি এম কোথায় বসাই আমি জানি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ শুধুমাত্র আমির ক্ষেত্রে আর কিচ্ছু ভাবতে হবে না এটা এম কোথায় বসছে আমের ক্ষেত্রে ই আর কোথায় বসে যদি অনেকজনকে বোঝায় যদি অনেকজনকে বোঝায় অর্থাৎ প্লুরাল নাম্বার যদি হয় আর কোথায় আর একটা কোথায় বসে ইউ ইউ অর্থাৎ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইজ কোথায় বাদ বাকি সব জায়গায় ইজ বসে বাস আমাকে একটু মনে রাখো এবার দেখো আমাকে যদি পাস্ট করতে যায় আমার চেঞ্জ কোন জায়গাটুকু হবে শুধু এই জায়গাটুকু চেঞ্জ আর কিচ্ছু নেই পাস্টে যদি করি সেখানেও সেই সাবজেক্ট মানে এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু সেম হবে প্রত্যেকটা জিনিসই সেম হবে চেঞ্জ কোনটা শুধুমাত্র এইটা শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে এটা কি হয়ে যাবে এখানে হয়ে যাবে ওয়াজ বা ওয়্যার কী হয়ে যাবে ওয়াশ বা ওয়্যার এটা শুধু পাস্টের ক্ষেত্রে তার মানে কি প্রেজেন্ট আর পাস্ট আলাদা কিছু আছে নেই এটা বর্তমানের কাজ কোনো কাজকে বোঝাচ্ছে যেটা চলছে এটা অতীতের কোনো কাজকে যেটা চলছিলো আর এটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে কি জোর হাওয়া দিচ্ছে গো দেখো এবার তাহলে ফিউচারে গেলে কি করব আমি সেম রাখব এগুলোকে কি কী বলে বলেছি বি ভার্ব বলে এবার দেখো এখানে যেমন সাবজেক্ট আছে এরও সাবজেক্ট বসে যাবে এখানে যার যেমন আছে তেমন বসে যাবে সব সেম বসে যাবে কিন্তু আমার চেঞ্জ করতে হবে এখানে ফিউচার হলেই কি বসে বলেছিলাম সেল বা উইল শুধু এটুকু আমার মনে মাথায় রাখতে হবে তাহলে এখানে কি যোগ হবে সেল বা উইল সেল বা উইল এবার এই শ্যাল বা উইলের পর শুধু মনে রাখবে এম ইজ আর ওয়াজ দেখো পাস্টে করতে গেলে পাস্ট ফর্ম ইউজ করি আমি আমরা তাই তো কিন্তু ফিউচার বলে তো কোনো ফর্ম নেই আমরা কী দিয়ে করি শ্যাল বা উইল দিয়ে করি যেহেতু শ্যাল বা উইল দিয়ে করি সেহেতু এখানে মনে রাখবে এই যে বি ভাব আমি বি ভাবকে বিই ভাবটার নাম কী ভাব বি ভাব এই ভাবগুলোকে কী ভাব বলি বি ভাব এই বিই এই যে ভাবটা এই বিই যোগ করে দেবো বি ভার্ভ তাই বিই যোগ করবো তাহলে আমাকে তিনটে টেন্সেই সিম্পল নেই কিন্তু জাস্ট শুধু তিনটে বিষয় মনে রাখবো প্রেজেন্ট হলে বর্তমানেই কোনো কাজ চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অতীতে কোনো কাজ চলছিল পাস্ট কন্টিনিউয়াস আর ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস ইয়ে কি ইংরেজির গঠনে চেঞ্জ পরিবর্তন আলাদা কী আছে ইংরেজির গঠনের হচ্ছে এখানে প্রেজেন্ট হলে অ্যামিজার বসছে এদের ওয়াজ ওয়ার পাস্টের ক্ষেত্রে ওয়াজ বসছে আর ফিউচার ক্ষেত্রে আমরা জানি সেল বা উইল বসাবো আর যেমন বিভার আছে তাই বি ই বসিয়ে দেবো বিভার ক্লিয়ার এবার আমরা দেখবো কতগুলো উদাহরণ দিয়ে দেখব যে উদাহরণগুলোতে দেখিভাবে কীভাবে হয় চলো আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখি ধরো যে কোনো এখন দেখো আমি যদি বলি আমি বই পড়ছি পড়ছি মানে কি এখনই পড়ছি তাহলে আমি বই পড়ছি যখন হবে দেখো এখন একটা সেন্টেন্স যদি লিখি প্রেজেন্টে আমি বই পড়ছি আমি বই পড়ছি তাহলে আমি এই যে পড়ছি পড়ছি মানে কি এখনই পড়ছি তো তাহলে পড়ছি মানে হচ্ছে এখানটা দেখো এটা কি সাবজেক্ট এটা কি সাবজেক্ট তাহলে সাবজেক্টটাকে আমার প্রথমে লিখতে হবে সাবজেক্ট লিখলাম আই তারপরে কি এম ইজ আর সাবজেক্ট আই সবসময় আয়ের পরে কে বসবে আই কাকে ফলো করে মানে এম কাকে ফলো করে আইকেই ফলো করে তাহলে আই এম ভার্ব কি রিড সব সময় ভার্বের কোন ফর্ম বসবে ফার্স্ট ফর্ম ভার্বের সঙ্গে আইএনজি রিডিং এ বুক যাই হোক ওখানে ধরলো না তো এই সেন্টেন্সটাকেই যদি আমি পাঁচটি করতাম যদি আমি পাঁচটি করতাম তাহলে আমি কি বলতাম আমি বই পড়ছি বদলে কি বলতাম আমি বই পড়ছিলাম আগে পড়ছিলাম জাস্ট এইটুকু আর কিছু না তাহলে এখানে কী হয়ে যেত যদি পাস্টে করতাম আমি বই ছিলাম এটা হয়ে যেত তাহলে এখানটা আমার চেঞ্জ কি শুধু কি চেঞ্জ হবে বলো তো এটা কি হবে এটা বলো হবে শুধুমাত্র এখানে ওয়াজ বা ওয়ার হয়ে যায় বা তোকে সব সেম কারণ আমি কি জানি আমার চেঞ্জ কিসে হবে শুধুমাত্র ওয়াজ ওয়ার আর কিচ্ছু না তাহলে আই ওয়াজ রিডিং এ বুক ক্লিয়ার তাহলে কি বলছো বললাম সাবজেক্ট আমার যা যা লেখা রয়েছে শুধু এখানটা কি হয়ে যাবে আই ওয়াজ ওয়াজ কাকে ফলো করে সিঙ্গুলারকে ফলো করে আর ওয়ার কাকে ফলো করে প্লুডালকে ফলো করে এবং সেকেন্ড পারসনকে অর্থাৎ ইউর পরে বসে যা ওগুলো পরে বোঝাবো এমনিতেও রিডিং এ বুক তো বোঝা গেল এই প্যাপারটা এবার আমি যদি ফিউচার করতে চাই আচ্ছা এই জায়গাটা কি দেখা যাচ্ছে দেখো তো ওকে এখানে ফিউচারে যদি আমি বই পড়তে থাকবো আমি বই পড়তে থাকবো পড়তে থাকবো মানে কি ভবিষ্যতে কাজটা চলতে থাকবে চলবে মানে সেটাও তো তখন চলবে তাহলে কি হচ্ছে এ আই কাকে ফলো করে আই আয়ের পরে কি বসবে স্যাল আই স্যাল তাহলে বিভার্বের বদলে আমি কি বলেছি বিভার বসাবো আই শ্যাল বিং এ বুক ঠিক আছে এবার এটা দিয়ে আমরা এক্স্যাক্টলি কতগুলো সেন্টেন্স করতে পারবো যত খুশি সেন্টেন্স করতে পারবো আমি এবার দেখো এই কন শুধুমাত্র আমার কন্টিনিউয়াস করতে কোনো কঠিন লাগলো বলো একটু কঠিন লেগেছে এবার আমাকে যেটা করতে হবে যে জিনিসটা আমাকে দরকার সেটা হচ্ছে অনেক অনেক সেন্টেন্স তৈরি করো আমি রান্না করছিলাম রাম রান্না করছিল করছিল তারপরে রাম রান্না করতে থাকবে রাম রান্না কি যেন বলে রাম রান্না করছে এখন কিংবা ধরো আমি গাছে উঠছি আমি গাছে উঠছিলাম আমি গাছে উঠতে থাকবো মানে যা হোক এরকম প্রায় প্রচুর বাক্য তৈরি করো আলাদা আলাদা ভাবকে ইউজ করো আলাদা আলাদা কি ইউজ করে প্রচুর প্রচুর বাক্য তৈরি করো তাহলেই দেখবে অটোমেটিক তৈরি হয়ে যাবে এবার আমার আমি এরপরে আর ভিডিও তৈরি করব। যেটাতে কিনা না শুধুমাত্র যেমন ইনডিফিনাইটের যে একটা ভিডিও করেছি সেরকম ইনডিফিনাইটেড ভিডিওতে মানে তোমাদের যখন করাবো এমনিতেও তখন পুরো শুধু ইন্ডিফিনাইটের প্রচুর রকম সেন্টেন্স দিয়ে করাবো একবার নেগেটিভ দিয়ে করাবো একবার পজিটিভ দিয়ে করাবো এবার কোশ্চেন বোধ মানে কোশ্চেন কীভাবে করবে সেইভাবে করাবো যেমন এর ক্ষেত্রে আমি কোশ্চেন কীভাবে করি সেটা একটুখানি বলে দিই যে এই একই সেন্টেন্স দিয়ে আমি আরও তিনটে বাক্য কীভাবে করব যেমন ধরো এদিকে দেখো আমি বই পড়ছি যে আমি বই পড়ছি আমি কি বই পড়ছি যদি আমি নিজেই প্রশ্ন করি আমি নিজে প্রশ্ন করি আমি কি বই পড়ছি তাহলে শুধু কি করব এই বিভাবটাকে আগে নিয়ে চলে আসবে শুধু কী বি বিভাবটাকে আগে নিয়ে চলে আসবো যেমন ধরো এটা যদি আমি কি বই পড়ছি হতো এটা আমি বই পড়ছিটা যদি কি হতো এখানে একটা প্রশ্ন উচিত আমি কি বই পড়ছি এরকম যদি হতো তাহলে কি করতাম এই অ্যামটা অর্থাৎ বিভাবটা এটাকে শুধু আগে নিয়ে আসবো তার মানে কন্টিনিউয়াস ট্রেন্সের ক্ষেত্রে শুধু একটাই কাজ করা প্রশ্ন করতে গেলে বিভাবটাকে আগে নিয়ে আই এমআই এ বুক ক্লিয়ার যদি বলা হয় রাম রান্না করছে রাম রাম মাংস রান্না করছে তাহলে রাম যদি মাংস রান্না করে আমি শুধু রাম কি মাংস রান্না করছে যখন বলবো রাম ইজ রাম ইজ কুকিং চিকেন মাটন যা হোক দিলে তার রাম ইজ কুকিং এবার আমাকে যখনই রাম কি মাংস করছে তখন কি করব ওই ইজটাকে শুধু আগে নিয়ে চলে আসবো তাহলে রাম কি মাংস রান্না করছে হয়ে যাবে আবার ধরো যদি বলতাম যে এরকম রাতুল গাছে উঠছে তাহলে এখানে আমি গাছে উঠছিল আমি এরকম দিচ্ছি তাহলে রাতুল গাছে উঠছিল এবার আমি বললাম রাতুল কি গাছে উঠছিল কোশ্চেন করছি তখন আমি কী করবো বিভাবটাকে খালি সামনে ওয়াজ রাতুল ক্লাইম্বিং এ ট্রি ঠিক আছে এরকম আমি এই ধরনের বাক্য নিয়ে পুরো সমস্তগুলো এই টাইপের বাক্যদের নিয়ে আরেকটা ভিডিও বানাবো যে ভিডিওতে কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে মানে যেখানে আর একটাও বাকি থাকবে না সেখানে নেগেটিভ পজিটিভ সমস্ত রকম আর তার সঙ্গে আর একটা বলি যদি নট হয় নটকে কীভাবে ইউজ করব। সেটাকে একটু বলি আর এখানে স্যালবির ক্ষেত্রেও যদি বলি তাহলে এখানে যদি এরকম হয় যে আমি বইটি পড়তে থাকবো আমি কি বইটি পড়তে থাকবো তখন কি করব দেখো এখানটা একটু দেখো এর ক্ষেত্রে কিন্তু এটা আগে যাবে না বিটা আগে যাবে না দেখা যাচ্ছে না নাকি তাহলে কি স্যাল আই বি লাইক দ্যাট বুঝতে না এরকম নয় বি আই এরকম নয় তাই শুধুমাত্র সেক্ষেত্রে কি এই যে যদি একটা এক্সট্রা ভার্ব ফিউচারের ক্ষেত্রে কেউ একটা এক্সট্রা অলরেডি সাহায্যকারী অংশ রয়েছে এই সাহায্যকারী অংশটা যখন থাকবে তখন আর কিন্তু আমি বিভাবকে টানাটানি করব না ক্লিয়ার তাহলে স্যাল আই বি স্যাল আই বি আচ্ছা ভিডিওটা পজ করো তাহলে ব্যাপারটা বুঝতে পারলে কীভাবে তো বলছিলাম শুধুমাত্র মনে রাখবে এখানে আমি একটা সেন্ট এই প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা দিয়ে আমরা কটা সেনটেন্স করবো একই সেন্টেন্সকে প্রথমে তিনটে করলো এবার এই প্রত্যেকটাকে আবার তিনটে করে করবো কীরকম যেমন ধরো আমি বই পড়ছিটা আমি বই পড়ছি না আমি কী বই পড়ছি তাহলে একটা প্রশ্ন করবো একটা নেগেটিভে করব ঠিক আছে তাহলে এবার এইগুলো আমরা প্রত্যেকটা করবো এবং এইগুলো নিয়ে একটা ভিডিও আলাদা করে বানাবো এটা যতটা হয়েছে এটা থাক এর পরের ভিডিওতে প্রত্যেকটা ক্লিয়ার করে দেবো